আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলাদেশ মূলত আসলে আমাদের এশিয়াতে এখন উইন্টার চলছে এবং আমরা আসলে অনেকেই আছে আমরা এই শীতটাকে আমরা অনেক বেশি পছন্দ করি। বাট পাশাপাশি আমরা যারা একটু বয়স্ক আছে এবং যারা একটু ছোট বাচ্চা অল্প বয়স তাদের প্রতি আমাদের একটু যত্নশীল হতে হবে এই সময়টাতে, কারণ এই সময়টাতে ঠান্ডা থেকে ধুলাবালি এবং আরও অনেক ধরনের বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয় এই সময়টাতে। সো আমরা একটু সকলে একটু সতর্ক থাকবো। মূলত যারা একটু ব্যথা নিয়ে ভুগছেন দীর্ঘদিন যাবৎ তারা আসলে এই শীতে অনেক বেশি কষ্ট পান, আমরা সেটা জানি। এবং অনেকেই দেখা যাচ্ছে নতুন নতুন অনেক পেশেন্ট তৈরি হচ্ছেন যাদের হয়তো আগে এই ধরনের কোনো সমস্যা ছিল না, ব্যথা ছিল না, বাট নতুন করে তারা এর সাথে আসলে পরিচিত হচ্ছেন, বিভিন্ন জায়গায় ডক্টরের কাছে ছোটাছুটি। সো অনেকেই আছেন এই ডক্টরের কাছে ছোটাছুটি করতে করতে একটা সময় তারা হতাশ হয়ে পড়েন। দর্শক আমার পাশে আমাদের একজন ইয়াং একজন ভাইকে আজকে নিয়ে এসেছি আপনাদের সাথে। আর্থ্রাইটিসের সাথে উনি যুদ্ধ করছেন বেশ অনেক দিন থেকে, একটা সময় ক্লান্ত হয়ে পড়েন চিকিৎসা করতে করতে। ঠিক সেই সময় তার কাছে মিরাকেলি বলেন বা হঠাৎ করেই তার সামনে চলে আসে এই ডিপিআরসি হসপিটালে ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের ব্যাপারটা তার নজরে আসে। এবং যখনই উনি জানতে পারেন উনি আর দেরি করেননি, চলে আসেন সরাসরি স্যারের কাছে। বাকিটা ওনার মুখ থেকে আমরা একটু শোনার চেষ্টা করবো। দর্শক আসুন, তার আগে একটু আমাদের এই ভাইটির সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল জি। স্যার আপনার বাসা কোথায়? আমার বাসা সিলেট হবিগঞ্জ। সিলেটের হবিগঞ্জে। আমরা জানি যে আপনি এই সুদূর এত দূর থেকে আপনি ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের নাম শুনে স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। জি জি। এবং আপনি আর্থ্রাইটিসের সাথে যুদ্ধ করছেন বেশ অনেক দিন থেকে। এই শুরুটা ঠিক কতদিন আগে যদি একটু বলেন? আমি ছোটবেলায় অনেক দুর্বল ছিলাম। তখন প্রথম অবস্থায় আমার শারীরিক তেমন ব্যথাটা হইতো না। প্রথম ব্যথাটা হয়তো আমার আপনার হাঁটুতে। আচ্ছা। হাঁটুতে, তারপর আপনার জোর প্রতিটা জয়েন্টে জয়েন্টে আমার ব্যথা হতো। মানে প্রথম যখন ব্যথা শুরু হয় দেখলেন যে হাঁটতে গেলে আপনার বা এমনি বসে আছেন হয়তো জয়েন্টে পেইন করছে, এবং কিছুদিনের ভিতরে দেখতে পেলেন যে ব্যথাটা স্প্রেড করছে আপনার রেফার হচ্ছে শরীরের বিভিন্ন অংশে। জি জি। আচ্ছা, প্রাথমিকভাবে যখন দেখলেন ব্যথা এভাবে ছড়িয়ে যাচ্ছে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? প্রাথমিকভাবে আমি আমার বাসার লোকাল ডাক্তারের কাছে যাই, ওনারা অনেক ওষুধ আমারে ইয়ে করেন, তারপরে অনেক খাওয়া দাওয়া ওষুধ খাই, খাওয়ার পরে তেমন একটা উপকার পাই নাই। আচ্ছা। তারপরে আমার আমার আত্মীয় ওনারা বললেন যে ঢাকায় একটু উন্নত চিকিৎসার জন্য যাওয়া আছে একটু দেখার জন্য, তারপর আমি একটু চিকিৎসা করলাম। এভাবে চিকিৎসা করতে করতে আমার 12-13 বছর চিকিৎসা করছি। চিকিৎসা করার পর ইনশাল্লাহ আসে মোটামুটি ভালো ছিলাম, কিন্তু আমি আশাবাদী উপকৃত হই নাই। আমরা এখানে একটু মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, আপনি যেটা বলছেন যে প্রথমে আপনি ডক্টর দেখেছেন সে আপনাকে কিছু ওষুধ দিয়েছিলেন না, সেটাতে আপনার ওরকম কোনো ইমপ্রুভ হয়নি। জি। বাট পরবর্তীতে আপনি উন্নত চিকিৎসার জন্য আপনি ঢাকায় চলে আসেন এবং সেখানে আপনি ডক্টর দেখান। আপনার রোগটা আসলে কি সেটাকে আইডেন্টিফাই করেছিলেন ডক্টর কখনো, কোনো ডক্টর কোনো লেভেলে? না, তখন মানে ডক্টরের কাছে যাচ্ছেন ওষুধ দিয়ে দিচ্ছে, ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছে, এক গাদা রোগের নির্দিষ্ট কোনো আমার আইটেম আমার করে নাই। ওনার শুধু বলছে যে বাতের সমস্যা আছে, এভাবে ওষুধ খাই যেতে হইব। আচ্ছা, আপনাকে বলেছে আপনি ওষুধ খেয়ে যেতে হবে, আপনি ওষুধ খাচ্ছেন, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট বা কোনো কিছু হচ্ছিল? ইমপ্রুভমেন্ট ওষুধ খাওয়ার পর আপনার 2-3 ঘন্টা ভালো, আবার 2-3 ঘন্টার জন্য ব্যথাটা কমে যেত। ব্যথার ওষুধ খেলে তো আমার ব্যথা এমনিতেই কমবে, সেটা রিঅ্যাকশন চলে গেলে আবার ঠিক আগের মতো অবস্থা চলে আসছে। আপনার লাইফে আসলে কি ধরনের চেঞ্জগুলো আসছিল, বা প্রাথমিক জীবনে যে কাজগুলো আগে খুব সহজে আপনি করতে পারতেন সেই কাজগুলো আর আপনি করতে পারছেন না, কি ধরনের চেঞ্জ আসছিল আপনার লাইফে? আমার লাইফে আমার লাইফে অনেক চেঞ্জ আসছে, যখন বুঝতে পারি যে আমার এই সমস্যা, মনে করেন হাঁটু ব্যথা, শরীর ব্যালেন্স ঠিক রাখতে পারতাম না, তখন যেমন হয়তো যে কি হইব বা কি হচ্ছে, আদৌ কি
স্বাভাবিক চলাফেরা করতে পারবো? এই নিয়ে অনেক মানে মনের ভিতর একটা সংশয় দেখা শুরু করলো যে আমি কি পঙ্গু হয়ে যাচ্ছি, আমি কি আর কোনোদিন আগে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো না, আমি কি সুস্থ স্বাভাবিক হয়ে আরো দশটা মানুষের মতো চলতে পারবো, মানে এই যে একটা কনফিডেন্স, এই কনফিডেন্সটা আপনি ধীরে ধীরে হারিয়ে ফেলছেন। আপনার মনে হতে শুরু করলো যে একটা সময় আপনি হয়তো পঙ্গু হয়ে যাবেন, আপনার যে পরিচিত পৃথিবীটা সেটা ধীরে ধীরে সংকুচিত হয়ে গেল, আপনি আপনার বাসার ভিতরে থাকাটা একটু বেশি শুরু করে দিলেন, বাইরে বের হওয়াটা একটু কমায় দিলেন, মানে অনেক কিছুই তখন কমে আসলো। আশপাশে যারা আসছিল অনেকেই অনেক ধরনের মন্তব্য করছিল, হয়তো ভালো হবে না, সেটা শুনে নিজেও আরো বেশি ভেঙে পড়ছিলেন, কিন্তু আপনি থেমে থাকেননি। আমরা জানি আপনি একের পর এক চিকিৎসা করে গিয়েছিলেন, এরপরে কি করলেন যখন আপনি ঢাকায় একজন ডক্টর দেখালেন এবং তার ট্রিটমেন্টও কোনো কিছু হলো না, তারপরে কি করলেন? তারপর আমি যখন দেখলাম ট্রিটমেন্ট আমার কাজ হচ্ছে না, তখন আমি ট্রিটমেন্ট বন্ধ রাখছিলাম। বন্ধ রাখার পর এখন ভাবলাম এই যে অনেক কিছু আছে, আমার যে সমস্যাটা, ওই সমস্যাটা আসলে আরও অনেক ট্রিটমেন্ট আছে যেগুলো থেরাপির মাধ্যমে সারা সম্ভব। এই ভেবে আমি ইউটিউবে যাই, মানে ঘাটাঘাটি করি, ঘাটাঘাটি করার পর আমি স্যারের ভিডিওগুলো দেখি, দেখে অনুপ্রাণিত হই, আসলাম স্যারের কাছে, স্যারের কাছে আল্লাহর মতে ট্রিটমেন্ট নিতেছি, অনেকটা অনেকটা ভালো। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনার যখন প্রায় কি করবেন আপনি বুঝতে পারছিলেন না বা কি করা উচিত সেটা আপনি বুঝতে পারছিলেন, তখন আপনি নিজে ভেবেছেন যে এইভাবে তো আসলে থেমে থাকলে চলবে না, আমাকে সুস্থ হতে হবে, আমাকে ভালো হতে হবে, আমাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে, এটা চিন্তা করে আপনি নিজেই সার্চ করা শুরু করলেন যে এই ধরনের আর্থ্রাইটিস এর কি ধরনের চিকিৎসা আমাদের দেশে আছে, এবং খুঁজতে খুঁজতে আপনি দেখলেন একটা সময় আপনার নজর করলো ডক্টর শফিউল স্যারের কিছু ভিডিও, এবং দেখলেন যে অসংখ্য পেশেন্ট আছেন, তারাও তাদের কথা বলে গেছেন, অনেকেই সুস্থ হয়েছেন, এবং তখন আপনি একটা কনফিডেন্স ফিরে পেয়েছেন যে না আমিও একবার যাই না, গিয়ে দেখি কি অবস্থা হয়, এবং সরাসরি চলে আসলেন। স্যার আপনাকে দেখলেন, কি বললেন স্যার আপনাকে? স্যার আমাকে বললেন যে এইটা আসলে কোনো সমস্যা না, তবে পরিচর্যা করতে হবে, ব্যায়াম ট্যাম করতে হবে, খাওয়া দাওয়া ভালো ঠিক করতে হবে, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। এবং এত সহজে জিনিসটা বলে ফেলছে, আপনিও কিছুটা কনফিডেন্স ফিরে পেয়েছেন নাকি, এবং ভর্তি হয়ে গেলেন। আজকে কততম দিন আপনার? আজকে আমার 26তম দিন। 26তম দিন। সেই প্রথম মানুষটা, যে মানুষটা নড়াচড়া পর্যন্ত বন্ধ হয়ে গেছিল, নিজের পৃথিবী ছোট হয়ে গেছিল, বিছানা থেকে উঠতে কষ্ট হতো, প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল, রাতের পর রাত গিয়েছে ঘুমাতে পারতেন না যন্ত্রণায়, সেই মানুষটা আজকে কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটাই সুস্থ আছি, আশা করি সামনের দিকে অনেক ভালো একটা মুহূর্ত আমি উপভোগ করতে পারবেন। অসংখ্য মানুষ আছেন যারা হয়তো জানেন না, আমার সেই না জানা ভাই বোনদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। আমি আসলে আপনাদের একটা কথা বলবো যে ভেঙে না পড়ে যে সমস্যা আছে, সমস্যাগুলো আপনারা উদ্ঘাটন করে সমস্যা সমাধানের জন্য আপনারা এগিয়ে যান, ইনশাল্লাহ আল্লাহ একটা না একটা আপনাদের উসিলে দিয়ে দিবেন, ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বলেছেন। দর্শক শুনুন, দেখলেন তো দীর্ঘদিনের ব্যথা, আপনারা এর আগেও দেখেছেন স্ট্রোকের পেশেন্ট বলেন, আর্থ্রাইটিসের ব্যথা বলেন, পিএলআইডি বলেন, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে মানুষ আসছেন, চিকিৎসা নিচ্ছেন, ভালো হচ্ছেন, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। যে মানুষগুলো একটা সময় জীবন সম্পর্কে আশা ছেড়ে দিয়েছিল, বাঁচার আগ্রহ হারিয়ে ফেলেছিলেন, তারা যে আর পৃথিবীতে কোনো কিছু কখনো করতে পারবেন সেই আশা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছিলেন, সেই মানুষগুলো কিন্তু এখন স্বাভাবিক জীবনে ফিরে গিয়ে অনেক সুস্থ মানুষ থেকে তারা অনেক ভালো কিছু করছেন, এরকম অসংখ্য উদাহরণ আছে। এবং এই মানুষগুলো যদি পারেন, একবার নিজেকে প্রশ্ন করুন, দর্শক আপনি কেন পারবেন না? আপনার পরিবারে যদি এরকম কোনো সদস্য থাকে, আপনার পাশে বাসায় আপনার বন্ধু আত্মীয় স্বজন যে কেউ, শুধুমাত্র আমাদের ফোন নাম্বারটা একটু তাকে একটু পৌঁছে দিন, হতে পারে এই নাম্বারটা তার পুরো জীবনটাকে বদলে দিবে, এই মানুষের সারা জীবন আপনার কথা মনে রাখবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থতার পথে ফিরে আসুন, আমাদের হাত বাড়ানো আছে আপনাদের দিকে, আপনি শুধু কষ্ট করে আপনার হাতটা বাড়ান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে আজীবন উনি এরকম সুস্থ থাকেন, ভালো থাকেন, ব্যথামুক্ত জীবন উপভোগ করতে পারেন। দোয়া করবেন আমাদের এই ডিপিআরসি হসপিটালের জন্য, এবং দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য, যাতে বাকিটা জীবন উনি এভাবেই সকলের সেবা করে যেতে পারেন। আসসালামু আলাইকুম।